بسم الله الرحمن الرحيم، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকের ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে দেখছেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখানেই আছেন, এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। আপনারা জানেন অনুষ্ঠানটি হচ্ছে একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আপনাদের যে ধরনের মাসলা মাসাইল সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা সরাসরি টেলিফোন করে অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং টেলিফোন নম্বরটি কিছুক্ষণের মধ্যে আপনাদের স্ক্রিনের নিচে দেওয়া হবে। তারপরে আপনাদের কনভিনিয়েন্সের জন্য বলছি 0208-523-4111। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু কল ইন অ্যাট দি টেলিফোন নাম্বার উইচ উইল বি পেয়ারিং এট দি বটম অফ ইউর টিভি স্ক্রিন। অনুষ্ঠানের শুরু করার আগেই প্রথমে আজকে আপনাদের কাছে আপনাদের সামনে আজকের অতিথি পরিচয় করিয়ে দিই। তিনি অত্যন্ত সুপরিচিত মুখ, আপনারা সবাই চিনেন। তিনি হচ্ছেন ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব জনাব হাফিজ শেখ আবুল হোসেন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম, আপনাকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনি আসার জন্য, আমাকে সাহায্য করার জন্য। ইউ মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকে একটি টপিক নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। এই প্রফেশনাল ওয়ার্ল্ডে, এই দুনিয়াতেই কোনো কিছু যদি আমরা সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করতে হয়, প্রত্যেকটি জিনিসের একটি প্ল্যানিং আছে এবং প্রিপারেশন আছে। ঠিক তেমনি এখন হচ্ছে আমরা কিছুদিন পরে ইনশাআল্লাহ হাজের মৌসুম, অনেক আমাদের ভাই বোনরা প্রিপারেশন নিয়েছেন, কেউ অলরেডি যাচ্ছেন যাওয়ার পথে, এবং কেউ ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই যাবেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি হচ্ছে, যে হজে যাওয়ার আগে এর কিছু প্রিপারেশন আছে, কিছু হোমওয়ার্ক আছে আমাদেরকে সবাই, যারা স্পেশালি যারা হাজি, যারা আল্লাহর ঘর তওয়াফ করতে যাবেন, আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন, যারা হজ এবং উমরা বা হজ পালন করতে যাবেন, তাদের কিছু নিয়ম আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে, কিন্তু ম্যান্ডেটরি জিনিস আছে যেগুলি আগে জানতে হবে, যার জন্য আগে আমাদেরকে এটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে এবং একটু আমরা এটা নিয়ে চর্চা করব, এবং ব্যক্তিগত জীবনে কীরকম ইমপ্লিমেন্ট করা যায় আজকে চেষ্টা করবো এই অনুষ্ঠানে একটু টাচ করার জন্য। কিন্তু তার আগে আমাদের কাছে গত অনুষ্ঠানে পরেই যে ইমেলগুলি আসছে, অনেক ইমেল আছে, সব কিছু তো আর পড়া যাবে না, বাট উই হ্যাভ সিলেক্টেড কাপল অফ ইমেলস, এবং চেষ্টা করব অনুষ্ঠানের মেইন সাবজেক্টে ডিসকাশন যাওয়ার আগে এই ইমেলগুলি আপনাদের সামনে তুলে ধরার, এবং আমাদের উপস্থিত অতিথি চেষ্টা করবেন টু দি বেস্ট অফ হিজ এবিলিটি টু আনসার দোজ কোয়েশ্চেন। নাও মুভিং ফরওয়ার্ড শেখ, কিছু ইমেল আমরা সিলেক্ট করেছি। একটি হচ্ছে, প্রথম যদি আমি শুরু করি, যেহেতু আমাদের হাজ হচ্ছে টপিক, এবং প্রথম ইমেলটাই আমি যদি শুরু করি যেটা সিলেকশন হচ্ছে হাজ নিয়ে, এখানে বলছেন, আই এম গোয়িং টু হাজ ইনশাআল্লাহ উইথ মাই ওয়াইফ। I would like to know about qurbani. I assume we will be musafir and we can leave instruction with someone here to carry out qurbani here in the UK or any other country. And my concern is that the time difference between Saudi Arabia and other countries. Abong ideally, I would like to give qurbani in Bangladesh. What is your opinion? Bismillah, alhamdulillah, salatu wassalamu ala rasulillah sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa atba'ihi ajma'in. যে প্রশ্নটা করেছেন ভাই, তিনি হজে যাচ্ছেন, হজে যারা যাচ্ছেন এই প্রশ্নকারী ভাই সহ সবার জন্য বিগিনিংয়েই একটা দোয়া করে ফেলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মকবুল হজ নসিব করুন, এবং মকবুল হজের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে হজগুলো আদায় করার তৌফিক দিন সবাইকে, যে হজ আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বিনিময় লাইসা লাহুল জাযা ও ইল্লাল জান্নাহ, যার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। এই হজ সকল হজ যাত্রীকে এবার নসিব করুন দোয়া করি বিগিনিংয়ে। চলছি এবার ওনার আনসারে। তিনি হজে যাচ্ছেন, দেখেন হজে গেলে পরে আপনি মুসাফির হয়েই গেছেন, সুতরাং হজের যদি হজ্জে তামাত্তু করেন, তাইলে তার মধ্যে তো একটা কুরবানি আছে, এটা কিন্তু আপনার উপর ওয়াজিব হওয়া কুরবানি, এটা না, এটা হচ্ছে হজের কুরবানি। কেমন, এটা আপনি আপনি হজের পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস বা পার্ট অফ দ্য মানাসিক, এটা হচ্ছে হজের অংশ, এটা আপনি হজে গেলে করবেন। আর আপনার উপর যে ওয়াজিব কুরবানি ছিল, এই ওয়াজিব কুরবানিটা আপনার উপর আর ওয়াজিব থাকে না, যেহেতু আপনি যে স্টেশনে থাকতেন সেখানে নাই, বাড়িতে নাই, মুসাফির হয়ে কোথায় কোথা থেকে কোথায় চলে গেছেন, এই জন্য মুসাফির উপর দেখেন নামাজ হাফ হয়ে গেছে, জুমা নাই। এভাবে অনেক জিনিসই শরীয়তের শিথিল হয়ে যায়, কেমন, তো সেই হিসাবে আপনার উপর ওয়াজিব কোরবানির ওয়াজিব থাকে না। এখানে দিবেন না, বাংলাদেশে দিবেন, ইজ আপ টু ইউ, নো প্রবলেম, বাট ওয়াজিব থাকে না। কিন্তু আমি অ্যাডভাইস করব যে আপনি যেহেতু হজে যাচ্ছেন, আপনার হজের কোরবানিটা হজের সাথে দিবেনই, এটাতে কোনো ডিসপিউট নাই। আর আপনার মন চাচ্ছে একটা কোরবানি দিবেন, কিছু লোক বলতেছে এখানে, কিন্তু আপনার মন বলতেছে এটা বাংলাদেশে দিবেন, আমি আপনার সাথে পুরো একমত, কেমন, কারণ আপনি কোরবানি
দাতা, একটা নফল কোরবানি আপনি দেন আর ওইটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দেন, আপনি আর কারো কোনো কথা শুনবেন না প্লিজ। আপনার সাথে একমত, আপনি আপনার ওয়াজিব কোরবানি চান নাই, এবার শুধু আপনি হজের সাথে কোরবানি করবেনই, ওটা ওয়াজিব আছে ওখানে হজের সাথে, আর এখানে যেটা আপনি সবসময় দিয়ে আসছেন এটা এবার আপনি নফল কোরবানি নিয়ত করেন আর এটা বাংলাদেশে পাঠিয়ে দেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়র। তার মানে হচ্ছে তিনি যাওয়ার আগে যদি উনি টাকাটা পাঠিয়ে দেন যদি বাংলাদেশে, তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি। জাযাকাল্লাহ খায়র। এখানে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, দেখেন সাধারণত মানুষের বা যারা একটু ইসলামের সাথে যদি ভালো ধরনের যদি মানে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, যে ইসলামে অনেক রেগুলেশন এবং রুল আছে, কিন্তু আপনি যেখানে একটি সুন্দর করে বলেছেন যে যেহেতু আপনি মুসাফের, যেহেতু অনেক ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু হাফ হয়ে যায় বা নাও থাকতে পারে, তো ইসলাম দেখেন কত ধরনের মানে কম্প্যাটিবল প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে তারা মানে এটা চিন্তা করে। ইসলাম সবসময় অ্যাডজাস্টেবল জিনিস, কিন্তু বিষয় হচ্ছে যে আপনাকে জানতে হবে সেই অ্যাডজাস্টমেন্টটা। আপনি যদি না জানেন আপনার লাইফ কঠিন করে ফেলবেন। এই জন্যই তো প্রথমে বলা হয়েছে ইকরা, এই জন্য ইকরা এবং আল্লিমুল ফারাইদা তাআল্লামুহা, তুমি শরীয়তের মধ্যে ফরজ যতটুকু না করলে নয় যে ইলম অর্জন না করলে আপনি চলতে পারবেন না, এত ইলম অর্জন করা সবার জন্য ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পেসিফাই করেছেন। জাযাকাল্লাহ খায়র। পরের প্রশ্নটি একটু হার্ট ব্রেকিং, it's really heartbreaking. Only bulletin jihad a stillborn full-term baby boy in April. I'd like to know as a parent what responsibilities do we have towards this baby in this dunya and obviously the akhirah, for example giving charity in his name, can we include him when we do qurbani, etc. So there is another additional question. Some people say we have no responsibility as the baby never came into this dunya alive, in brackets. Dekhen, I would be grateful if you could clarify. Okay. No responsibility, eta bole emnite eta hocche heartbreaking, apni ullekh korechen itimoddhe. Aro no responsibility bole ekebare arekta negative hoye gelo ebong ektu ektu painful hoye gelo ma babar jonno. এটা না বলে যদিও শরীয়ত এমন কিছু কিছু দেয় নাই, কিন্তু সিম্পেথি তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আমাদের একটা হার্ট দিয়েছেন, আমাদের ব্লাড দিয়েছেন, আমার দুঃখ পাইলে কষ্ট হয়, ইমোশন তো, ইমোশনাল একটা সাপোর্ট দরকার ছিল। এনিওয়ে যেটা তো হয় নাই, কে বলেছে ওনাকে এভাবে একটা হার্ট করেছে। এনিওয়ে শরীয়ত দেখেন, আগে আমরা উল্লেখ করেছি খুব বাষম্যপূর্ণ জীবন ব্যবস্থা, একজন যদি কোনো দুঃখ পায় তাকে আপনি সান্ত্বনা দেবেন, একজন যদি খাননে তাহলে কেন খানছে তাকে জিজ্ঞেস করবেন, তার যেটা ব্যথা পেয়েছে যেটা সে কষ্ট পেয়েছে এটা অনেক হালকা হয়ে যাবে। আমি দেখতাম আমার এক চাচা হচ্ছেন ডাক্তার, তো কোনো রোগী আসলে তিনি খান বলে শুনতেন তার রোগের কথাটা, আর তাকে একটা কথা বলতেন আমি দেখতাম সবসময়, আর এগুলো কিচ্ছু না, আপনি একেবারে ভেঙে পড়ছেন, সব চলে যাবে, আমি দিচ্ছি ওষুধ, দিক বসেন এখানে। এইভাবে একটা দমকের মতো সুর দিয়ে এত আদর করতেন, রোগী দেখতাম যে ওনার কথা শুনে হাফতে হাফড়া সুস্থ হয়ে গেছে, এরপরে একটা ঔষধ দিলেন, দিয়ে টি মোটামুটি বুঝে দিলেন, পরে সে অর্ধেক সুস্থ, সুবহানাল্লাহ। তো এইভাবে করে যদি আমরা একটা সাহস দিই না, একটা স্টিল বড় হয়েছে, অবশ্যই মার জন্য এটা খুবই বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। আল্লাহ পাক আমরা দোয়া করে নিই, আল্লাহ পাক ওনাকে সেই কষ্টের ভার যেটা সবচেয়ে কথা ফুল টার্ম, কিন্তু পুরো মাস এক্স্যাক্টলি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই কষ্ট বেয়ার করার জন্য সামর্থ্য দেন, দোয়া করি আমরা। আর বেবি চলে গেলে পরে, স্টিল বোন হয়ে গেলে পরে দেখেন জানাজা নাই, নাম রাখা নাই, কোনো কিছু শরীয়ত কোনো কিছু বাইন্ডিংস দেওয়া যায় নাই। আচ্ছা, বরং এখানে কয়েকটা কথা আছে। নম্বর ওয়ান হচ্ছে বিরিভমেন্ট, মাকে সান্ত্বনা দেওয়া, বাপকে সান্ত্বনা দেওয়া, এই পরিবারকে আত্মীয় স্বজন গিয়ে একটু সান্ত্বনা দেওয়া। নম্বর টু হচ্ছে যে সান্ত্বনার মধ্যে একটা পজিটিভ দাওয়াত দেওয়া, মেসেজ দেওয়া, যে আল্লাহ পাক নিয়ে গেছেন, অসম্ভব নয় এই সন্তান থেকে আল্লাহ পাক আরও ভালো সন্তান তোমাকে দুনিয়ায় দান করবেন নেক্সট ওয়ান, ইনশাআল্লাহ, বি হোপফুল, এইভাবে করে একটা হোপ দেওয়া। থার্ড হচ্ছে যে কান্নাকাটির দরকার নাই, বেবি একটা চলে গেছে, এটা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আখেরাত কনফার্ম করেছেন, জান্নাতে যাবেন, কেমনে এই বেবি আপনাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে আমি দেখতে চাই, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মাকে অ্যারেঞ্জমেন্ট করবেন, তার দেখার ব্যবস্থা করে দেবেন, এরপরে বেবি মা বাবাকে দেখে সেই ইমোশনাল হয়ে যাবে, বলবে আল্লাহ আমি আমার আব্বা আম্মাকে নিজে নিজে বাস করতে চাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, এত ফজিলত, কিন্তু চ্যারিটি করার নিয়ম নাই, কারণ হচ্ছে চ্যারিটি করতে হয় ওই সব ব্যক্তির নামে যারা বালেও হয়ে মারা গিয়েছে এবং যাদের গুনাহ আছে ওদেরকে মাফির দরকার আছে, এই মাফির জন্য চ্যারিটি এবং মাগফিরাতের দোয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যায়।
কিন্তু সে যেহেতু নাবালক ছিল, স্টিল বোন ছিল, সে আসেই নেই দুনিয়ায়, অতএব তার জন্য কোনো চার্টি, তার কোনো গুণাও হয় নাই, তার জন্য কোনো চার্টির কোনো প্রয়োজন নাই, একেবারে মাসুম সে। কিন্তু আল্লাহর কাছে এই দোয়া করা যায় যে আল্লাহ এই বেবিকে দিয়ে আমাদের আমাদের জন্য সহায়তার ব্যবস্থা করে দাও। আমিন। এই দোয়া আপনারাও করুন, আমরাও করি, এবং আমরা দোয়া করে নেই, আল্লাহ পাক আপনাকে সবার তৌফিক দিন। আরেকটা জিনিস এখানে এই প্রশ্ন থেকে আরেকটু উল্লেখযোগ্য, মানে দেখা যাচ্ছে যে সাম পিপল সে, এখন কত ইম্পর্টেন্ট, আমরা যে দেশে বসবাস করছি আমরা যে জানি যদি কোয়ালিফাইড ডক্টর না হয়, যদি মেডিকেল প্রেসক্রিপশন দেয় তাহলে কি ধরনের লিগাল প্রসিকিউশন হতে পারে, লিগাল লয়ে যদি না হয় তাহলে কি ধরনের প্রসিকিউশন হতে পারে। কিন্তু ইসলামের ব্যাপারে দেখি সবাই মানে এনি ওয়ান ক্যান জাস্ট পাস এনি কমেন্ট as if that it has been prescribed in Quran and Sunnah. তো এটা কত বড় ইম্পর্টেন্ট আমাদেরকে এই জিনিস না জেনে বলা। এজন্য আল্লাহ বলেছেন কোরআন হাকিম সূরা বনি ইসরাঈল সূরাতুল ইসলাম মধ্যে আল্লাহ বলছেন ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে কোনো ইলম নেই, নলেজ নেই, জ্ঞান নেই, তুমি এটার পিছনে দৌড়বা না। আল্লাহ নিষেধ করেছেন লা তাকফু, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমি সব জানি, সব জানতে হয়ে গেছে আমরা সবাইকে, আমাদের জন্য সব জানতে হয়ে গেছে, এই রিস্ক নেওয়া ঠিক না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একটা হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নামে, আর যদি সেটা আমি আসলেই না বলে থাকি, তাহলে সে একটা মিথ্যা কাজ করলো এবং সেই মৃত্যুকের জন্য জাহান্নাম যেন সে তার ঠিকানা করে নেয়। এটা খুবই দুঃখজনক, এটা আমাদের করা উচিত না। কোনো মহিলা হন, পুরুষ হন, কেউই এটা করবেন না, করবেন পাঠাই দিবেন, আপনি অমুককে জিজ্ঞেস করো কোয়ালিফাইড মানুষ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ ওনার কাছে 40টা প্রশ্ন নিয়ে ইয়েমেন থেকে, ইমাম মালিক থাকতেন মদিনা শরীফে, তিনি সেই মদিনা মসজিদের নববীর উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের পাশে বসতেন, এখানে তিনি দাঁড় দিতেন। 40টা মাসআলা নিয়ে ইয়েমেন থেকে এক লোক গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি ইমাম মালিক? বলে আমি, হ্যাঁ ইমাম মালিক আমি, আমার এলাকার লোকজন এই 40টা মাসআলা দিয়ে সেগুলো জবাব দিতে হবে আপনি আমাকে, এবং আমি এগুলো নিয়ে যাবো আমার দেশে। তুমি মোসেন দেখি বলো আমি যদি পারি আমি তোমাকে জবাব দেবো, আর না পারলে তো কিছু করার নেই। বলে কোন কি আপনাকে জবাব দেওয়া লাগবেই, সারা কমিউনিটি একত্রিত আমাকে পাঠাইছে। তো যাকে মোসেন দেখি তুমি বলো, 3টার তিনি জবাব দিয়েছেন আর বাকি 27টার জবাব, সরি বাকি 37টার জবাব তিনি দিয়ে বলেছেন যে ইমাম মালিক কিছু জানে না, জানে না জানে না। বলে এন্ডে এসে বলেছেন যে আপনি যে আমাকে 3টার জবাব, আপনি এত স্কিন 3টার জবাব দেন, গিয়ে যদি এগুলো বলি আমাকে লোক পেয়ে যাবে, 37টার আনসার নাই, আমি আমি গিয়ে কী বলবো? তো বলছেন তুমি কী বলো তুমি জানো না, তুমি গিয়ে বলবা ইমাম মালিক জাহেল। আল্লাহ আকবার, চিন্তা করেন, ইমাম মালিক জাহেল, মানে ইমাম মালিক কিছুই জানে না এগুলোর ব্যাপারে। সেই জন্য আমাদের যখন ইলম দেখাই একটু বোধ হয় আমরা হাম্বল হওয়া উচিত, এবং আমি জানি না বোধহয় বোধ হয় ভালো, এবং যে জানে তার কাছে পাঠিয়ে দেবেন। নিয়ম হচ্ছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন। জাযাকাল্লাহ খায়র। আর লাস্ট প্রশ্ন, অনেক প্রশ্ন আসলে, সব প্রশ্ন তা করা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে ওয়েয়ারিং ডায়মন্ডস ইজ ইট পারমিটেড ইন ইসলাম? মাশাআল্লাহ, আমি পাইলে পরব। ওকে, ডায়মন্ড পুরুষ মহিলা সবার জন্য হালাল। ওকে, দ্যাটস, কিন্তু স্বর্ণ কেবলমাত্র মহিলাদের জন্য, আর রেশম, ঠিক আছে, এটাকে কি বলে সিল্ক, জি ওই সিল্ক আর রেশম, রেশম কে সিল্ক বলে, সিল্ক রেশম করলে না, জি 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 জি। তো সেই হিসাবে সিল্ক আর সোনা হচ্ছে পুরুষের জন্য হারাম। ইন্নাল্লাহ হাররামা আলা উম্মতি আয-যাহাবু ওয়াল সিল্ক, ওই সিল্কের আরবি আসতেছে না। এনিওয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পুরুষের জন্য, ফি যুকুরি উম্মতি, আমার উম্মতের মুযাক্কারদের জন্য, পুরুষের জন্য সিল্ক এবং গোল্ড হচ্ছে হারাম, আর ডায়মন্ড পরে হালাল, যাকাতও লাগে না, সুদা পড়লে যাকাত দেওয়া লাগে মহিলাদের। এই জন্য পুরুষ এবং মহিলা যেন ডায়মন্ড ইউজ করতে পারে, সমস্যা নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের ইমেল যেগুলো আমরা পেয়েছি এবং শর্টলিস্ট করেছি। আসলে আমাদের কাছে তো প্রচুর ইমেল, কিন্তু সব ইমেল তো অনুষ্ঠানে সম্ভব না। তারপরেও আপনারা যারা টিভি দেখছেন, যে ইম্পর্টেন্ট যেগুলো ইমেল আছে আমরা বাছাই করে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আপনারা ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের নিচে, দ্যাট ইজ ie@chsuk.tv। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্লিজ কাইন্ডলি আমাদেরকে ইমেল করুন, এবং চেষ্টা করবো আপনাদের ইমেলকে অ্যাকোমোডেট করার জন্য ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে। শেখ, চলেছেন যা যাক আজকের মূল আলোচনায়। আজকের টপিকটি হচ্ছে হজ স্টেপ বাই স্টেপ। নাও, আমরা জানি যে ওয়ার্ল্ড, যে স্পেশালি ডেভেলপড কান্ট্রিতে যখন আমরা আছি, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কোনো জিনিসকে সাকসেসফুল করতে হলে একটি প্ল্যানিং, একটি প্রিপারেশন এবং একটি এক ধরনের হোমওয়ার্ক করা, এভ্যালুয়েশন এবং হোমওয়ার্ক করা লাগে। ঠিক হজও তো এইরকম একটি বিষয় যেটা যাওয়ার আগে আমরা জেনে নিতে হবে। না, আপনার কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে, হাজ যারা পারফর্ম করছেন, প্রথমেই তারা অবভিয়াসলি দে আর ভেরি ফর্চুনেট, বাট সেকেন্ডলি হচ্ছে
কী কী করণীয়, দ্য ফার্স্ট স্টেপ দ্যাট দে নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টেক বিফোর দে ট্রাভেল? বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হজ্জু আশহুরুম মালুমাত। সূরা বাকারার এই আয়াত দিয়ে শুরু করলাম, সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করেছি একটা অংশ, প্রথম অংশটি। স্টেপ বাই স্টেপ বলার কারণে আমরা টোটাল হজটাকে চার ভাগে ভাগ করে ফেলি ভালোভাবে আলোচনা করতে। প্রথম ভাগ হচ্ছে প্রস্তুতি, যাওয়ার আগ পর্যন্ত, প্রিপারেশন, ফ্লাইটের আগ পর্যন্ত, ফ্লাইট উঠার আগ পর্যন্ত। সেকেন্ড পার্ট হবে ফ্লাইট থেকে শুরু করে টোটাল ওমরা যারা করবেন, কী বলে তামাত্তু যারা করবেন, ওনাদের ওমরা পর্যন্ত একটা পার্ট, হজ শুরু হওয়ার আগ পর্যন্ত, আটি জিল হজ্জের সকাল পর্যন্ত। থার্ড পার্ট হবে আটি জিল হজ, অর্থাৎ হজ শুরু হয় সেই দিনের ভোর থেকে শুরু করে হজ এন্ড হওয়া পর্যন্ত, থার্ড অংশ। ফোর্থ অংশ করবো আমরা মদিনার সফর, আর ফিফথ অংশ করবো হজ থেকে, হজ থেকে ফিরে এসে করণীয়। এই পাঁচ ভাগে ভাগ করবে। কুইক একটা কোয়েশ্চেন, যে হজ তো তিন ধরনের আছে, আপনি যে বলেছেন, এই যে নিয়তটি কোন সময় করে নিতে হবে, যে কোন ধরনের হজ পারফর্ম করছি? জি, নিয়তটা করে নিতে হবে ওমরা গায়ে দেওয়ার আগে, সরি এহরাম গায়ে দেওয়ার আগে ঠিক করতে হবে যে আমি অমুক হজ করব। হজ হচ্ছে তিন জাত, তারপরে আগের দিন উল্লেখ করেছি, গত সপ্তাহে উল্লেখ করেছি যে হজ হচ্ছে তিন ধরনের, তিন স্টাইলে হজ করা যায়। আসলে হজ একটাই, কিন্তু তিন পদ্ধতিতে হজ করা যায়। এক পদ্ধতি হচ্ছে হজ্জে তামাত্তু, যার মধ্যে ওমরাও আছে হজও আছে, আর এক এহরাম লাগে না, দুই এহরাম করা লাগে। প্রথম এহরাম লাগিয়ে ওমরা করে এই এহরাম শেষ, সেকেন্ড এহরাম করা যায় হজের দিন সকালে। এই হচ্ছে এখানে সুবিধা, যার ফলে তার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। সেকেন্ড হজের নাম হচ্ছে হজ্জে কিরান, ওমরাও করা যায় হজও করা যায়, কিন্তু করতে হবে একই এহরামে থেকে, এহরাম আর পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ সাধারণ কাপড় পরতে পারবেন না, এহরাম বদলে দিতে পারবেন না, হাঁক গোসল করলে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করা যায় যদি নষ্ট হয়ে যায় বা যদি কিছু ময়লা হয়ে যায়, গোসল টোসল করবেন, চেঞ্জ করতে পারবেন, কিন্তু এহরাম থেকে বেরোতে পারবেন না, খেয়াল রাখবেন, এটা হচ্ছে কিরান। তিন নম্বরটা হচ্ছে ওমরা নাই, কেবলমাত্র এহরাম গায়ে দিয়ে একই এহরামের মধ্যে সারা হজ, এক মাস লাগুক দুই মাস লাগুক করতে হবে। এগুলো বেশি কষ্টদায়ক, এই থার্ড ওয়ান এবং সেকেন্ড ওয়ান, আর সহজ হচ্ছে হজ্জে তামাত্তু। তো আমরা এই তিনটি প্রকারভেদ পেশ করার পর বলবো, যেটা সেটা হচ্ছে, যেটা আপনার প্রশ্ন ছিল, নিয়ত কখন করবেন? আপনি হজে রওয়ানা হয়ে গেছেন, হয়ে যাবেন, সব প্রস্তুতি শেষ, এটা হচ্ছে আপনার প্রস্তুতিমূলক শেষ কাজ, যে আপনার নিয়ত করবেন। নিয়ত করতে হবে দুই জিনিস, একটা হচ্ছে এহরাম গায়ে পড়ার আগে, আর এহরাম এহরামটা পড়তে হবে মিকাতের আগে। আমি আবার বলছি, নিয়ত করতে হবে এহরাম গায়ে পরা, সাদা কাপড় পুরুষরা গায়ে পরার আগে, আর মহিলারা তাদের গায়ের কাপড় তো যেটা গোসল করে পরেছিলেন ফাঁকসাফাঁসি, এটাই এহরাম। এই এহরাম লাগানোর আগেই আপনি নিয়ত করেন কোনটা করবেন, কোনটা করবেন ইন্টেনশন ঠিক করেন, কিন্তু ওই নিয়ত বলতে ওই অরিজিনাল নিয়তটা না, নিয়ত আপনি আগে প্ল্যান করে ফেললেন যে আমি অমুক অমুক হজ করব, কেমন, এরপরে যখন আপনি এহরাম গায়ে দিয়ে দিয়েছেন, রওনা হয়ে গেছেন, মিকাত ক্রস করার আগে আপনার অরিজিনাল নিয়তটা করবেন, আরবিতে করা উত্তম, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা, অথবা আল্লাহুম্মা আলাব্বাইকা হাজ্জাতান, বাস মানে মুখে দিয়ে উচ্চারণ করতে হবে আরবি শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন বলেই, দেখেন অন্য কোনো আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কোনো নিয়ত উচ্চারণ করেন নাই, ইল্লাল হাজ্জ। আচ্ছা, হজের সময় এবং ওমরার সময় তিনি আরবিতে উচ্চারণটা করতেন, এই জন্য আরবিতে নিয়ত করা হজ এবং ওমরায় সুন্নত, আর বাকি সকল কাজে ওলামায়ে কেরাম বলেছেন বিদআত, মানে ইনক্লুডিং নামাজের সময়, একেবারে নামাজ, গোসল, উযু, কোনো জায়গায় আরবিতে আর কোনো নিয়ত নেই, রোজাও আরবি কোনো নিয়ত নেই। জি, এবার স্টেপ বাই স্টেপ আমরা যাবো, পাঁচ ভাগ। আরেকটা জিনিস জেনে ফেলি, যে মেকাত সম্পর্কে কিছু মানুষের ধারণা আছে, কারণ প্লেনের মধ্যখানে যদি মানে ডিফিকাল্ট হয়ে যায় এহরামটা পড়া, কেউ কেউ আগে পড়ে নিতে চান। এহরাম পড়ার তিনটা জায়গা আছে, সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আপনি আপনার নিজ বাড়িতে যে স্টাইলে গোসল করবেন, যে মজায় এনজয় করবেন, এইভাবে অন্য জায়গায় সম্ভব না, এবং পাক সাফ থাকার প্রশ্ন আছে বিভিন্ন এয়ারপোর্টে, প্রাইভেসির ইস্যু আছে, এক্স্যাক্ট প্রাইভেসির ইস্যু আছে, এই জন্য এক নম্বর জায়গা এবং ভালো জায়গা হচ্ছে আপনার নিজের ঘর, ভালো করে গোসল টোসল করে আতর টাতর লাগাইয়া, কেমন, গোসল করার পরে আতর টাতর লাগাইয়া ফ্রেশ হন, এরপরে পাঁচ মিনিট পরে, দশ মিনিট, আধা ঘন্টা পরে আপনি এহরাম লাগান।
এটা হচ্ছে আপনার জন্য এক নম্বর জায়গা। আর যদি বলে করেন যে আমি খুব বেশি ব্যস্ত মানুষ, আমার টাইম নেই বাবা, এয়ারপোর্টে গিয়ে আহরাম করে ফেলবো, ওখানে গিয়ে উজু করেন, আহরাম গায়ে দেন, এয়ারপোর্ট সেকেন্ড অপশন। থার্ড এবং লাস্ট অপশন হচ্ছে এটা মিস করা যাবে, কিন্তু আপনার আর হজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি প্লেনে করবেন, প্লেনে তাও জেদ্দা পৌঁছার কমপক্ষে এক ঘন্টা আগে আপনাকে আহরাম করে ফেলতে হবে। আহরাম করেই কিন্তু ওই নিয়ত করবেন যে আল্লাহুম্মা ইন্নি উরিদু হাজ্জা, অথবা আরও শর্টকাট হচ্ছে সুন্নতি যেটা যে লাব্বাইকা হাজ্জাতান, কেমন? অথবা যদি আগে করেন আপনি উমরা, অবশ্য যদি আপনি একমাত্র হজ করেন এর আগে আপনার উমরা পড়তেছে, আপনি বলবেন লাব্বাইকা উমরাতান, একেবারে সিম্পল, আল্লাহুম্মা ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এই উমরা কবুল করো, আমি নিয়ত করলাম উমরা করার। উমরা দিন উমরার নিয়ত করে ফেললেন, আর হজের সকালে আবার আপনি এহরাম গায়ে দিলেন, দিয়ে এবার আপনি নিয়ত করবেন যে লাব্বাইকা হাজ্জাতান, বাস, অথবা হাজ্জান, এটা বলেই আপনি রওনা হয়ে গেলেন, কেমন? আপনি এহরামের মধ্যে ঢুকে গেলেন, নিয়তের আগ পর্যন্ত এহরামের কাপড় গায়ে দিলেও আপনি কিন্তু এহরামে ঢুকেন নাই, নিয়ত করছেন ঢুকে গেছেন। এখন থেকে সাবধান, বেশ কিছু কাজ করা যাবে না, যেটাকে বলে প্রহিবিশন অফ ইহরাম, ইহরাম। আচ্ছা, ফর এক্সাম্পল, যদি ছোটখাটো আমাকে বিষয় বলেন যে কোন যেগুলো কাজ যেটা ডেইলি হিসাবে আমরা করতে পারি, বাট ওই সময় কিন্তু এটা প্রহিবিটেড হয়ে যায়। এগুলা খুব বেশি নাই, কিন্তু কয়েকটা কাজ। সবচেয়ে বড় নিষেধ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা একেবারে হারাম, কেমন? কোনো এক্সকিউজ নাই। ইভেন স্বামী স্ত্রীর সাথে যদি একসাথে থাকেন, তাইলে ইশারা ইঙ্গিত করা, যৌন উদ্দীপক কোনো কথাবার্তা বলা বা এই জাতীয় কোনো ইশারা ইঙ্গিত করা, সবটাই হারাম। এমন এখন যদি স্বামী স্ত্রী না হয়, আপনি একটা পুরুষ মানুষ বা মহিলা মানুষ, আপনার সাথে পর পুরুষ আসতেছে, আপনার সাথে আপনার সামনে পর নারী আসতেছে, কাপড় টাপড় টানাটানি করতে যদি একটু গ্যাপ ট্যাপ হয়েও যায়, এলোমেলো হয়ে যায়, তো আপনার চোখকে আপনি যদি খোলা রাখেন, তার দিকে তাকিয়ে থাকেন হা করে, আপনার কিন্তু গুনাহ শুধু হচ্ছে না, আপনার হজ এখানে বাতিল হওয়ার আশঙ্কা আছে, কারণ আপনার মধ্যে যৌন শোষণ এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বলেছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। তিনটি জিনিস হজে নাই, আল্লাহ নিজে বলছেন, কোরআন দিয়ে বলতেছেন। কোরআন দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এটা খুবই শক্ত নির্দেশ, প্রহিবিশন, এটা মানতে হবে, না মানলে আপনার হজের মধ্যে সমস্যা হয়ে যাবে, হজ হবেই না। কি নাই? তিনটা জিনিস নাই, সবাই মুখস্থ করে ফেলেন ইনশাআল্লাহ। নম্বর ওয়ান হচ্ছে ফালা আরাফাত, যৌনতা নাই, কোনো যৌন উদ্দীপনা আসবে না, আসতে পারবে না, কোনো যৌন উদ্দীপক জিনিস আপনার সাথে থাকতে পারবে না। আপনি যদি আপনার চোখে এসেও যায় কোনো জায়গায়, আপনি তার দিকে তাকিয়ে থাকতে পারবেন না। আর যদি স্বামী স্ত্রী হালাল স্ত্রীর সাথে আছে, হালাল স্বামী আছেন সাথে, তবুও কিন্তু এই এই জাতীয় কোনো কথাবার্তা, কোনো ইশারা ইঙ্গিত দেওয়া যাবে না। আর এক বেডে ঘুমানো যাবে, কিন্তু মাঝখানে পার্টিশন দিয়ে স্বামী স্ত্রী এক বেডে ঘুমাইবেন, হয় অসুবিধা না যদি লাগে, আর না আলাদা আলাদা বেড থাকে সবার জন্যই, এটা হচ্ছে উত্তম। দুই নম্বর যে কাজ করা যাবে না, সেটা হচ্ছে ইচ্ছা করে কোনো চুল, দাড়ি অথবা কোনো নখ, লোম বা শরীরের লোম বা নখ, এই জাতীয় কোনো কিছু, বা ওই যে ঠোঁটের উপর যে একটু ড্রাই হওয়ার পরে ঠোঁটকে ঠান্দিলি আসে, ঠানাঠানি করে ছেঁড়া, খেয়াল রাখবেন চুল পড়া না, ঠানাঠানি করে চুল দাড়ি ছেঁড়া, কেমন? ঠান্দি ছিঁড়ে ফেলা, এই জাতীয় কাজ করলে পরে দাম লাগবে, এটা করা যাবে না, ফাইন লাগবে, ঠিক আছে? কিন্তু এমনি উজুর সময় এসে গেছে, উজু করছেন, চুল এসে গেছে, দাড়ি এসে গেছে, একটা নো প্রবলেম। বাত করেছেন, বাত করার পরে আপনি ড্রাই হওয়ার সময় বা এমনিতেই চুল এসে গেছে, ইটস ফাইন, নো প্রবলেম। কিন্তু ইচ্ছা করে টেনে ছিঁড়া যাবে না, নাম্বার টু। নাম্বার থ্রি, সেখানকার কোনো উদ্ভিদ কাটা যাবে না। নাম্বার ফোর, সেখানে কোনো শিকারী প্রাণী, ইভেন একটা পাখিকেও ডিল মারা যাবে না, এবং কাউকে দেখিয়ে দেওয়া যাবে না যে ওই পাখিটা তুমি গিয়া শুট করো, জবাই করো, এটা ধরো, এই জাতীয় কোনো খাবার করো, অবশ্যই এই জিনিস, এইসব জিনিস নাই এখন, আগে আগে ছিল। এই চারটি কাজ করা যাবে না। পাঁচ নম্বর হচ্ছে গালাগালি করা যাবে না, গরম হওয়া যাবে না, কেমন? ইমোশনাল হয়ে গেছেন, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এরপরে অসম্মানজনক আচরণ করে ফেলেছেন কাউকে, তারপরে একেবারে আপনি মারামারির জন্য উদ্যত হয়ে গেছেন, শুরু করে দিয়েছেন, প্রিপারেশন নিয়ে নিয়েছেন, এইগুলো করা যাবে খেয়াল, এই জিনিসগুলো হচ্ছে একটা লিস্ট, এগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়াজাতহু উম্মুহু। হজ্জে মাবরুর হচ্ছে ওই 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 হজ, যে ব্যক্তি হজ করলো তার হজে কোনো রাফাস নাই, যৌন উদ্দীপনা উদ্দীপক কোনো কিছু নাই,
কেমন যার হজ্জে কোনো দেন্দরবান নাই, রাগারাগি নাই, ঘোষণা নাই, কেমন কোনো কোনো অ্যাবিউজমেন্ট নাই, কোনো কিছু নাই, যার হজটা সে পিওরলি আল্লাহ ওয়াস্তে করেছে, কোনো ধরনের কোনো মাহদুরাত বা এই যে কী বলে নিষিদ্ধ যেগুলো আমি লিস্ট দিলাম যে 500টা জিনিস, এগুলোর থেকে কোনো একটাও সে করে নাই, তার হজ হচ্ছে হজ্জে মবরুর। আর যার হজটা হজ্জে মবরুর হবে, সে যেন হজ করে বাড়িতে ফিরেছে একেবারে নিউ বর্ন বেবির মতো নিষ্পাপ হয়ে, সুবহানাল্লাহ। এই জন্য হজ হচ্ছে নিষ্পাপ হওয়ার একটা ব্যবস্থা। জি ইনশাল্লাহ আমরা এটার মধ্যে আরেকটু আসবো, কিন্তু এর আগে জেনে নেই যে যারা মনে করে নিয়ত করে ফেলছেন, ইহরাম পরে ফেলছেন, এখন আলহামদুলিল্লাহ মক্কায় রওনার দিকে এখন পৌঁছার সময় চলে আসছে ফ্লাইট থেকে, তখন তারপরে করণীয়টা কি কি, মানে ফার্স্ট থিংটা কি? মাশাআল্লাহ, বেশ নাইস হয়েছে, আপনি যেভাবে করে ভাগ করবেন অনেকের জন্য এটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ। জেদ্দা এয়ারপোর্টে তিনি পৌঁছে গেছেন, এখন তার কী করণীয়? এখন তার সবচেয়ে বড় করণীয় হচ্ছে সবর তার সাথে রাখতে হবে, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা আমরা জানি যারা হজে গিয়েছি যে কনজেশনের কারণে তারপর অনেক হজ থেকে নামার পর আপনি নামলেন একটা হজের মোড নিয়ে, শান্ত খুব ভদ্র হয়ে গেলেন, দেশ থেকে ওয়াজ নসিহত ক্যাসেট মেসেজ শুনে টুনে রেডি হয়ে গেলেন, সেখানে গিয়ে ফ্লাইট থেকে নেমেই দেখবেন আল্লাহ মাফ করুন একটু কাঁচা বাসায় বলতে হচ্ছে, গরুর খোয়াড়ের মতো যখন করে লোকদের গরুর ঢুকেই তো আগে দেখতাম ছোটোবেলা, মানে সেইভাবে না হইলেও অনেকটা সেইভাবে করে হাজিদেরকে নিয়ে খোয়াড়ের মতো এক জায়গায় রাখা হয়, আর যেন বাপ সব থেকে মনে হয় যে এই সবগুলো আসামি কই থেকে আসছে, নাওয়াজবিল্লাহ। জাস্ট টু বি নিউট্রাল, কারণ অবশ্যই পৃথিবীর অনেক জায়গা থেকে মানুষ আসছে এবং লিমিটেড স্পেস, লিমিটেড ক্যাপাসিটি। শুধু নাম হচ্ছে ওনাদের জনাব, ওনাদের নাম হচ্ছে দয়ুফুর রহমান, এবং ওয়াদের মধ্যে লেখা দেখছি আমি, এখন রহমানের গেস্ট যারা আসছেন ওনাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল, কোনো দেশের মন্ত্রিত্বকে মানে শতমন্ত্রিত্বকেও আরও বেশি দাম দিয়ে সম্মান দিয়ে ওনাদেরকে রিসিভ করা দরকার ছিল, ওয়েলম একটা 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 রিসিপশন দিয়ে এদেরকে ইয়ে করা দরকার ছিল, আনফর্চুনেটলি এটা হয় না, আমরা এটা আশাও করি না, ঠিক আছে আমরা আল্লাহ আসতে যাই। তো যাক, এখন হচ্ছে ঘটনা যে সেখানে যাওয়ার পর আপনি যে মুসিবতে পড়বেন এখান থেকেই আপনার জন্য কিন্তু পরীক্ষা হচ্ছে যে আপনি সবর নিয়ে আসছেন কি না। যদি বলেন যে আহারে ইমিগ্রেশনটা শেষ হইতে হইতে এতটাই হয়, 5 ঘন্টা হয়ে গেল, 7 ঘন্টা, 8 ঘন্টা হয়ে গেল, বলে আপনি মুয়াল্লিমের সাথে অথবা আপনাকে যিনি নিয়েছেন ট্রাভেল এজেন্ট তার সাথে আরম্ভ করেছেন দরবার, তাহলে আপনার হজ তো এখানেই শেষ। এই জন্য যিনি প্রশ্ন করেছেন খুবই সুন্দর আসলে, যে সবর লাগবে, একেবারে শক্ত সবর নিয়ে হজে যাওয়া লাগবে, খেয়াল রাখবেন। আমি অনুরোধ করতে চাইব সকল হাজিকে, প্লিজ আপনি যদি নিজে করবেন না, যদি আপনার আশেপাশে কেউ এমন কোনো রিয়েকশন করে ফেলে ভুলবশত হয়ে যেতে পারে, তারা এসে ওকে একটু পিঞ্চ করতে পারে, যে কোনো কারণে যদি আপনি কাউকে উত্তেজিত হতে একটু দেখেন অথবা একটু লাগালাগি করতে আপনি দেখেন, একটু উচ্চবাচ্য শুরু হয়ে যে দেখেন, প্লিজ আপনি নিজের জিম্মাদারে নেবেন, কোনো স্বামী করে স্ত্রী থাকার সাথে প্লিজ আপনার সাহকে আপনি একটু ঠান্ডা করবেন। আবার এখানে একটা দেখা যাচ্ছে মাঝে মাঝে এখানে এরকম ইন্টারফেন্স করার কারণে হয়তো আর একটু বেশি সিচুয়েশনটা হয়তো কন্ট্রোলের ভিতরে যাওয়া, মানে আউট অফ কন্ট্রোল যাওয়ার সবটা থাকে, এই জন্য আই থিঙ্ক পরিস্থিতি বুঝে যেরকম যার সমর্থ আছে এটাকে মানে উইদিন দি কারেক্টিভ মোড হিসাবে, মানে যদি কেউ জিজ্ঞেস করেন আপনার গ্রুপ লিডারকে যে আর কত অপেক্ষা করতে হবে, তখন যদি কেউ এসে বলে যে আধা ঘন্টা, এরপর আধা ঘন্টা চলে গেলো, 1 ঘন্টা হয়ে গেলো, আপনি বলবেন না তাহলে যে এই তুমি কইলে আধা ঘন্টা, তাকে অ্যাবিউজ করে কী বলে অ্যাকিউজ করার কোনো দরকার নেই। এই জন্য যে এগুলো তার হাতে না, কারো হাতে না, ওনারা এমন অফিসার যে আপনি হাজি গেছেন না কে গেছেন, তার সিগারেট খাচ্ছে হয়তো তার বেশি বেশি লাগছে প্রয়োজন, আর আপনাকে বলছে ইয়া হাজি সবর সবর, এইভাবে করে বলতেছে সবর সবর, তো ওরাও সবরের কথা স্মরণ করেই দেয়, আর আমরা এখান থেকে শিখে যাই, এই জন্য সবর ছাড়া আর কোনো পথ নেই। জি ইনশাল্লাহ, আমরা আসবো আর একটু পরে ইনশাল্লাহ, বিরতির সময় হচ্ছে ইনশাল্লাহ, এই সবর নিয়ে আমার একটু প্রশ্ন আছে যেটা অনেক দর্শক আমাদেরকে মানে প্রশ্ন করে থাকেন ইনশাল্লাহ, বাট খানিকক্ষণ বিরতির পর। প্রিয় দর্শক মণ্ডলী, যাচ্ছি একটি ছোট্ট বিরতি, আমরা শুনেছিলাম, আমরা শুনছিলাম আলোচনা হাজ স্টেপ বাই স্টেপ, আমরা শুনছিলাম কীরকম প্রথমে ইন্টেনশন নিতে হয়, কী কত প্রকারের হাজ আছে এবং ইন্টেনশন কোথা থেকে নিতে হবে, হারাম কীভাবে পড়তে হবে, কী কী কাজ করা যাবে না। আমরা ইনশাআল্লাহ বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা ইনশাআল্লাহ আপনাদের ফোন কল নিব, আমি জানি যে প্রচুর কলার লাইনে আছেন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন, আসসালামু আলাইকুম।